নমস্কার বন্ধুরা, চৈতালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ একটা ওয়েট লুজ রেসিপি বা ওয়েট লুজ ড্রিং নিয়ে আমি চলে এসেছি। তো আপনারা সকলেই জানেন, যারা আমার চ্যানেলটাকে ফলো করেন, যে আমি ওয়েট লুজ জার্নিতে আছি। তো ওয়েট লুজ জার্নিতে থাকাকালীন আমি যে ডায়েটিশিয়ানের সঙ্গে কনসাল্ট করি, সেই ডায়েটিশিয়ানের কথা মতো আমি একটা ড্রিঙ্ক খেয়ে থাকি। তো সেই ড্রিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি যেরকম 90 কেজি থেকে 75 কেজিতে এসেছি আর উপকৃত হয়েছি, সেরকম আপনারাও যাতে উপকৃত হতে পারেন, যারা ওয়েট লুজ করতে চান বা যারা ওয়েট লুজ জার্নিতে আছেন, তাদের জন্য এই রেসিপিটা আমি নিয়ে এসেছি। তো এটা বানাতে খুব সহজ এবং খুব ইজি প্রসেসে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। তো এই ড্রিঙ্কটা আমি যেরম করে বানালাম সেই রকম করে সেই প্রসেসেই বানাবেন, দেখবেন খেতে যেরকম ভালো হয়, টেস্টি হয়, সেই রকম উপকারেও লাগে। ওয়েট লস জার্নিতে এটা অব্যর্থ উপকারী একটা ড্রিঙ্ক বলে আমার মনে হয়। তো আশা করি ভালো লাগবে। এই ওয়েট লস ড্রিঙ্কটা বানানোর জন্য লাগবে চিয়া সিডস। এই রকমের হয়, চিয়া সিডসটাকে সারা রাত ভিজিয়ে রাখতে হয়। তো আমি এখানে চিয়া সিডসটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এরকম জেলি রাখা নিয়ে নিয়েছে। লাগবে মধু আর লাগবে একটা গোটা পাতি লেবু। এখানে এক পিস লেবু আর কিছু পুদিনা পাতা আছে, এটা আমি ড্রিঙ্কটা সাজানোর জন্য ব্যবহার করব। আর লাগবে জল। তো জলটাকে এরকম কপার ভেসেলের মধ্যে 8 ঘন্টা মিনিমাম ভিজিয়ে রাখতে হয়। এখানে আমার কাছে একটা কপারের বোতল আছে, এই বোতলের মধ্যে আমি জলটাকে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা যে কোনো কপার ভেসেল নিতে পারেন, তার মধ্যে এটা ভিজিয়ে রাখবেন। তো এই দিয়েই হয়ে যাবে ওয়েট লুজ রেসিপি বা ওয়েট লুজ হেলথ ড্রিঙ্কস। তো এখানে আমি কাচের একটা গ্লাস নিয়ে নিয়েছি এই ড্রিঙ্কটা বানানোর জন্য। গ্লাসের মধ্যে এরকম কপার ভেসেলে জল 8 ঘন্টা যেটা আমি রেখে দিয়েছিলাম সেই জলটা ঢেলে নেব। এবার আমি দিয়ে দেব চিয়া সিডস। তো ভিজিয়ে রাখা চিয়া সিডস আমি দিয়ে দিলাম। দিয়ে দেব 2 চামচের মতো চিয়া সিডস। এবার দিয়ে দেব লেবু, একটা গোটা পাতি লেবুর রস দিয়ে দিতে হবে। এবার দিয়ে দেব 1 চামচ মধু। ভালো করে এটাকে নাড়িয়ে নিতে হবে। তো আমি একজন ডায়েটিশিয়ানকে ফলো করে থাকি, তার সঙ্গে কনসাল্ট করে এই ড্রিঙ্কটা দীর্ঘ 6 মাস ধরে খেয়ে আসছি। আমার 90 কেজি ওজন ছিল, সেখান থেকে আজ আমি 75 কেজি ওজনে দাঁড়িয়েছি। তো আমার এই ওয়েট লস জার্নিটা এখনও চলছে আর এই ড্রিঙ্কটা খেয়ে আমি সত্যিই উপকৃত হয়েছি। তাই আপনাদের সাথে এই ড্রিঙ্কটা শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আমি এখন একটু সাজিয়ে দিচ্ছি। তো এই হয়ে গেল আমার ওয়েট লুজ রেসিপি বা ওয়েট লুজ ড্রিঙ্ক। তো আপনারা ঠিক এইভাবে এটা খেয়ে দেখবেন, অবশ্যই উপকৃত হবে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।